আমি একটা গদ্যরূপী লেখা পাঠ করে শোনাচ্ছি। এটার নাম হচ্ছে এটাই বর্তমানে শ্রেষ্ঠ ইতিহাস, এটাই আমি পাঠ করে শোনাচ্ছি। এই পবিত্র দেশের জনগণরা একদিন অবশ্যই শুধরাবে, আর খুব বেশি দিন সেটা দেরি নেই। সনাতন ধর্মীরা যখন সারা পৃথিবী জুড়ে খাবি খেতে খেতে অন্যান্য ধর্মের জল খাবে, তখনই তাদের প্রেশার হাই বা লো হয়ে হরে কৃষ্ণ শেষ গুলি আওড়াবে মনে মনে। তখনই এই দেশে হিন্দুদের চৈতন্য ফিরবে, তখন চৈতন্য ফিরেও নিজ নিজ ইজ্জত বাঁচাতে পারবে না এই হিন্দুরা। উদাহরণস্বরূপ 1947 সালে অখণ্ড ভারতের হাল, পাকিস্তানে 40% হিন্দু ছিল, বাংলাদেশে 60% হিন্দু ছিল। এখন বর্তমানে ওই দেশ দুটোতে, পাকিস্তানে এখন হিন্দুদের হাল হচ্ছে 1%, আর বাংলাদেশের হাল হচ্ছে হিন্দুদের 3%। হিন্দু ঠেকেছে কোথায় বুঝতে পারছ? ওখানকার মন্দির ও শ্মশান এখন কাঁদছে বিতাড়িত হিন্দুদের অভাবে। তবুও এদেশীয় হিন্দুদের এখনো চৈতন্য ফিরবে না, কারণ এটাই গণতন্ত্রের জিগির। শুধু মহৎ নয় সনাতন ধর্ম, ডিগ্রির বিচারে মহৎ থেকে মহত্তর এবং মহত্তর থেকে মহত্তম। এই ধর্ম যখন বিশ্ব থেকেই চির বিদায় নেবে, তখন মানুষের আর মনুষ্যত্ব থাকবে না। মানবতাবাদ শব্দটাই বিশ্বের অভিধান থেকে মুছে যাবে। দেখছো তো সারা বিশ্বেই এক রাষ্ট্র অন্য রাষ্ট্রের রাষ্ট্রনায়কদের কেমন মেলবন্ধন তৈরি হচ্ছে। শুধু নিজেদের রাষ্ট্র বাঁচাবার তাগিদে অগ্নিগর্ভ সবাই এখন তাদের ধর্মের চৈতন্য দিয়েই যুদ্ধে ব্যস্ত। তাই ওই হারামিরা সনাতন ধর্মের মূল্য কীভাবে বুঝবে? দর্শন শাস্ত্র, বিজ্ঞান শাস্ত্র, প্রাচীন ধর্মগ্রন্থ, সংস্কৃতি, বিজ্ঞান শাস্ত্রের ঊর্ধ্বে প্রাচীন ইতিহাসে ভালোভাবেই দ্বারা উদ্ঘাটন করো, তোমরা তখনই দিব্য জ্ঞানে দেখবে, তোমরা তখনই দিব্য জ্ঞানে বুঝবে সবার আদি জনম হচ্ছে সনাতন। সনাতন ধর্ম শেষ হওয়া মানে মনুষ্যত্ব ধর্মই শেষ। বৃক্ষের মূল শিকড়ই যদি না থাকে, ধর্মের বিশুদ্ধ রক্তটাই যদি না থাকে, তবে দূষণ রক্ত তো মানুষের মতিভ্রমেই শেখাবে। তাই বলি কোনো ধর্মের সৃষ্টিকর্তা অন্য ধর্মের প্রতি কোনোদিন হিংসার বহিঃপ্রকাশ করেনি কখনো। কিন্তু অচ্ছুত বেশি বর্তমানের ধর্মান্ধরা হয়তো খলনায়কের বেশধারী রূপে ধর্মের ঈশ্বর সনাতন ধর্মকে গ্রাস করতে বসেছি। এর থেকেই বিশ্ব ত্রাসী হিংস্র জন্তুতুল্য অমানুষের সৃষ্টি, এটাই বর্তমানের ইতিহাস। আরো বলি সুবুদ্ধি দিয়েই সদ মানুষ হওয়ার চিন্তা করো, একত্রিত হয়ে দুর্নীতিবাজদের সমূলে বিনাশ করো, দেখবে দূষণ রক্ত আবার দূষণ মুক্ত রক্তেই রূপ নিচ্ছে। এই দূষণ ধর্মের থেকেই নূতন নূতন কালসাপের সৃষ্টি হচ্ছে, তাস্য বলেই তারাই জমির দুয়ারে আগেই পাড়ি দিচ্ছে। সঠিক জিনিসটা ভালোভাবে জেনে শুধরানোটাই সনাতন ধর্ম, সঠিক জিনিসটা ভালোভাবে জেনে শুধরানোটাই সনাতন ধর্ম।
এটাই বর্তমানের শ্রেষ্ঠ ইতিহাস। সত্যমেব জয়তে নমস্তে।